হ্যালো বাচ্চারা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের সেপ্টেম্বর মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে, সেই সেপ্টেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি দ্বিতীয় শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি আছে সংযোগ স্থাপনের সক্ষমতার। এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব। তো দ্বিতীয় শ্রেণীর যে তোমাদের যে সংযোগ স্থাপনের সক্ষমতা যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়, তোমরা জানো সেটাতে কি কি থাকে? যে বাংলা, ইংরেজি এবং অঙ্ক, তোমাদের সব বিষয়গুলো নিয়ে এখানে প্রশ্ন থাকে। তো এবার দেখবে যে তোমাদের এই মডেল অ্যাক্টিভিটি টাস্কে কিন্তু নম্বর দেওয়া হয়েছে, যে কত কটা প্রশ্নের জন্য কত করে নম্বর, মোট কত নম্বর পাবে। তো চলো আমরা আলোচনা করি। প্রথমে তোমাদের বাংলা পাঠটি নিয়ে, বাংলা পাঠটি নিয়ে দেখো প্রত্যেকবারের মতো এবার দিচ্ছে কি, নিচের পাঠটি পড়ো এবং প্রশ্নগুলির উত্তর লেখো। এখানে দেখো দু লাইনে একটা সুন্দর একটা দেওয়া আছে, শক্তিবাবু আর আকরাম বাঘ খুঁজতে নামলেন, জঙ্গল ঘন হয়ে এলো ঘোর অন্ধকার, কিছু দূরে গিয়ে দেখেন এক পোড়ো মন্দির, জনপ্রাণী নেই। শক্তিবাবু বললেন, এখানে একটু বিশ্রাম করি, সঙ্গে ছিল লুচি, আলুর দম আর পাঁঠার মাংস। এখানে দুটো প্রশ্ন, তিনটে প্রশ্ন দিয়েছে, 2 নম্বর করে, 3 দুগুণে 6 নম্বর। তো প্রথম প্রশ্ন কি দিয়েছে দেখো, ঘন জঙ্গলের মধ্যে শক্তিবাবু আর আকরাম কি দেখতে পেলেন? ঘন জঙ্গলের মধ্যে শক্তিবাবু আর আকরাম কি দেখতে পেলেন? এক পোড়া মন্দির। এখানে দেওয়া আছে যে অন্ধকার, কিছু দূরে দেখেন এক পোড়া মন্দির। তাহলে ঘন জঙ্গলের মধ্যে কি দেখতে পেলেন? যে একটা পোড়া মন্দির। তাহলে উত্তরটা তোমরা কি লিখবে? এক পোড়া মন্দির। আমি দেখো উত্তরটা করে দিয়েছি, তোমরা সুন্দর করে তোমাদের খাতাতে করে নাও, ঠিক আছে? 2 নম্বর, যে শক্তিবাবু কোথায় বসে বিশ্রাম করতে চাইলেন? শক্তিবাবু বিশ্রাম করতে চাইলেন, এই যে বলছে শক্তিবাবু বললেন এইখানে একটু বিশ্রাম করি, কোনখানে? এইখানে বলতে এই যে এখানে জঙ্গল ঘন ঘোর অন্ধকার, এটা পোড়া মন্দির যেখানে জনপ্রাণী নেই। তাহলে কোথায়? এটা পোড়া মন্দির, জনপ্রাণী নেই, সেইখানে বসে। বোঝা গেছে? যেখানে ঘোর অন্ধকার, আরো বেশি করে লিখতে চাইলে এটা লিখতে পারো, সেখানে ঘোর অন্ধকার লিখতে পারো, ঘন জঙ্গল এটাও লিখতে পারো। তারপর ঘন জঙ্গলের মধ্যে ঘোর অন্ধকার, এক পোড়া মন্দির যেখানে জনপ্রাণী নেই সেইখানে। আমি দেখো এইটুকুই লিখেছি, যেহেতু ছোট্ট করে লিখলেই হবে, এক পোড়া মন্দির যেখানে কোনো জনপ্রাণী নেই। তোমরা এটা লিখতে পারো, ঘন জঙ্গলের মধ্যে এক পোড়া মন্দির যেখানে কোনো জনপ্রাণী নেই, ঠিক আছে? গ দেখো, তিনি কি আহার করলেন? তিনি কি আহার করলেন? দেখো এখানে সঙ্গে ছিল লুচি, আলুর দম আর পাঁঠার মাংস। তাহলে লুচি, আলুর দম আর পাঁঠার মাংস তিনি আহার করলেন। বোঝা গেছে? তাহলে তোমার সুন্দর করে উত্তরগুলি করে নাও। তারপরে দেখো 2-এ দেখো লেখা আছে অর্থ লেখো। অর্থ লেখাতে কি বলছে? যে ক ঘন, তার অর্থ কি? নিবিড়। এখানে দেখো জঙ্গল ঘন জঙ্গল, সে ঘন কথার অর্থ হচ্ছে নিবিড়, মানে অনেক, যেখানে প্রচুর পরিমাণে যেখানে থাকে, যেখানে প্রবেশ করার অসুবিধা হচ্ছে সেইটা হচ্ছে ঘন, মানে এখানে জঙ্গলের মধ্যে যে অনেক গাছ আছে সেই জন্য বলছে ঘন জঙ্গল। ঘন মানে কথার অর্থ হচ্ছে নিবিড়। আর খয় দেখো পোড়ো, পোড়ো কথার অর্থ কি? যে দগ্ধ, যে আগুনে পুড়ে গেছে, আগুনে পুড়ে জ্বলে গেছে, সেটাকে বলা হয় পোড়ো, যার বাংলা কথা হচ্ছে দগ্ধ। বুঝা গেছে? তাহলে তোমাদের এবার চলো পরেরটা যা, এইটা হচ্ছে কি, এক দুটো তো 2 নম্বর, বুঝা গেছে? তাহলে বাংলা তোমাদের 6-2-8 হয়ে গেল। এবার চলো আমরা ইংরেজি পোর্শনটা যাই। ইংরেজি পোর্শনে কি বলছে দেখো, ফিল ইন দা ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ভার্বস ফর্ম। যে এক কিন্তু 5, এখানে 5টা দেওয়া আছে, যেখানে যে দেখবে এখানে একটা শূন্যস্থান, এখানে একটা শূন্যস্থান, এখানে একটা শূন্যস্থান, এই শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি পূরণ করে রেখেছি, চলো একটু আলোচনা করি। দেখো বলছে ইয়েস্টারডে আর টুডে, তুমি যদি ইয়েস্টারডে এর জন্য কিছু বলো তাহলে কি লিখতে হবে, আর টুডে মানে আজকে যদি বলো তাহলে ইংরেজিতে কি লিখতে হবে, এটাই হচ্ছে আসল। দেখো 1 নম্বর বলছে আই ওয়াকড ইন দা গার্ডেন, মানে আমি ইয়েস্টারডে টা করেছিলাম, মানে আমি বাগানে কাজ করেছিলাম, মানে ইয়েস্টারডে। তাই দেখো এখানে ওয়াকড হয়েছে, যে আমি বাগানে কাজ করেছিলাম। যদি আজকে আমি বাগানে কাজ করি তাহলে কি দেবে, আই ওয়ার্ক ইন দি গার্ডেন, না আমি বাগানে কাজ করি বা করছি, বাগানে কাজ করছি বা আজকের জন্য, সেজন্য আই ওয়ার্ক ইন দা গার্ডেন অনলি, তাহলে শূন্যস্থানটাই ওয়ার্ক লিখে দিলেই হবে, ঠিক আছে? এবার দেখো 2 নম্বর, দে প্লেড উইথ মি, দে প্লেড উইথ মি, দে প্লে উইথ মি, আজকে যদি হয় তাহলে দে প্লে উইথ মি লেখা আছে। এখানে দেখো শূন্যস্থান দেওয়া আছে, তাহলে এখানে কি লিখবো, প্লেড, মানে আমি গতকালকে খেলেছিলাম, প্লে এর সঙ্গে ইডি যোগ হয়ে যাবে, দে হবে প্লেড,
মানে আজকে আমি যেটা প্লে খেলছি এটা আমি গতকাল যখন স্টার্টের জন্য বলবো যখন আমি খেলেছিলাম দে প্লেড উইথ মি তাদের সাথে আমরা তারা আমার সাথে খেলেছিল বোঝা গেছে তিন নম্বর দেখো উই এনজয়েড দ্য ফুড আমরা খাবারটি উপভোগ করেছিলাম এনজয় উপভোগ করে ফুড মানে খাবার তোমরা জানো তাহলে উই এনজয়েড দ্য ফুড মানে আমরা খাবার উপভোগ করেছিলাম তাহলে আজকে যদি হয় আমরা খাবার উপভোগ করছি বা খাবার আজকের জন্য হলে উই এনজয় দ্য ফুড মানে আমরা খাবার উপভোগ করলাম উই এনজয় দ্য ফুড এটা যে করেছিলাম এটা করলাম মানে ধরো খাওয়ার পর পরে এটা বলছো তাহলে উই এনজয় দ্য ফুড নেক্সট দেখো চার নম্বর কিছু মাই প্যারেন্ট এখানে একটা ড্যাশ ফর দি মার্কেট এখানে টুডেতে কি বলছে মাই প্যারেন্ট স্টার্ট ফর দি মার্কেট মানে আমার বাবা মা বাজার করা শুরু করলেন মাই প্যারেন্ট স্টার্ট ফর দি মার্কেট আমার বাবা মা বাজার করা শুরু করলেন আজকে এটা এবার কালকে যদি গতকালকে যদি হয় মানে গতকালকে করেছিলেন সেই জন্য দেখবে মাই প্যারেন্ট স্টার্টেড ফর দি মার্কেট স্টার্ট এর সঙ্গে ইডি যোগ করে দেয় স্টার্ট যে কথাটা তার সঙ্গে ইডি যোগ করে দেয় স্টার্টেড মানে গতকালকে বাজার করা শুরু করেছিলেন বুঝা গেছে এবার দেখো পাঁচ নম্বরে ইউ টক টু মি মানে তুমি আমার সঙ্গে কথা বলেছিলে স্টার্টে তুমি আমার সঙ্গে কথা বলেছিলে তাহলে আজকে যদি কি হবে ইউ টক টু মি তুমি আমার সঙ্গে কথা বললে ইউ টক টু মি ইডি এখানে যে টক ইডি ছিল ইডি বাদ দিয়ে শুধু টক টিএলকে কথাটা চলে আসবে ইউ টক টু মি মানে তুমি আমার সঙ্গে কথা বললে বোঝা গেল তাহলে শূন্যস্থানগুলি পাঁচটা শূন্যস্থান এগুলো এক ইন্টু পাঁচ পাঁচ নম্বরের জন্য তুমি সুন্দর করে লিখে নাও এবার দেখো ইংরেজিলি টিক দ্য কারেক্ট অ্যান্সার এখানে দুটো অপশন দেওয়া আছে দুটো অপশনের মধ্যে কারেক্টটাকে বেছে নিতে হবে বা টিক চিহ্ন দিতে হবে দেখো এটা প্রথম আছে ইট আর তারপর আছে দেয়ার ইজ এ গার্ডেন ইন আওয়ার স্কুল আমাদের স্কুলে একটি বাগান আছে তাহলে এখানে ইট হবে না দেয়ার হবে আমাদের স্কুল সেখানে কিন্তু দেয়ার হয় ঠিক আছে কিন্তু দেয়ার ইজ এ গার্ডেন ইন আওয়ার স্কুল সেটা দেখো দেয়ার এর উপর আমি একটা টিক মেরে দিলাম তোমরা টিক মেরে নাও বা খাতায় যদি তোমাদের সেটা লিখতে বলে তাহলে খাতা লিখে নাও দেয়ার ইজ এ গার্ডেন ইন আওয়ার স্কুল নেক্সট নাম্বার টু এখানেও ইট আর দেয়ার ইজ সানডে টুডে আজকের দিনটা আজকের দিনটা সানডে তাহলে ইজ সানডে টুডে আজকের সানডে আজকের দিনটা হচ্ছে সানডে মানে আজকে রবিবার তাহলে কি হবে ইট না দেয়ার এখানে যেহেতু একটু দিন নির্দিষ্ট সেই জন্য এটাকে ইটি ইট বলতে হবে তাহলে ইটের উপর টিক দাও তাহলে ইট ইজ সানডে টুডে বুঝা গেল তাহলে তোমরা ইংরেজিটা করে নাও ইংরেজি এবার এবার চলো গণিতের সমস্যাগুলি নিয়ে করো দেখো চার নম্বরে বলছে সমস্যাগুলি গণিতের ভাষায় প্রকাশ করো তো তোমাদের এখানে গণিতের ভাষায় কি বলছে কয় দেখো একটি দোকানে ১২টি লাল টুপি ও ১৬টি সবুজ টুপি আছে দুটি মিলিয়ে দোকানে মোট কয়টি টুপি আছে তাহলে দুটি মিলিয়ে কয়টি টুপি আছে সেটা তাহলে কিভাবে পাবো যোগ করে তাহলে ১২টি লাল টুপি প্লাস ১৬ যোগ ১৬টি তাহলে মোট দেখো ১২টি যোগ ১৬টি সমান কটি তাহলে ১২ ১৬ যোগ করলে কত হয় ২৮ ৬ আর ২ যোগ করলে ৮ ২৮টি টুপি আছে তাহলে মোট ২৮টি টুপি আছে আবার দেখো আমাদের বাগানে ৪টি নারকেল গাছ আছে প্রত্যেকটি গাছে ৫টি করে নারকেল আছে তাহলে মোট কয়টি নারকেল আছে তাহলে ৪ কে ৫ দিয়ে গুণ করতে হবে যে একটি গাছে ৫টি করে আছে ৪টি নারকেল ৪ পাঁচে কত হয় ৪ গুণিত ৫ হয় ২০টি নারকেল আছে তাহলে মোট ২০টি নারকেল আছে তোমরা এইভাবে গুণ করতে পারো তোমরা যেভাবে গুণ করা শিখেছো প্রথমে ৪ লিখলে তারপরে নিচে ৫ লিখে যেভাবে তোমরা গুণ করা শিখেছো তোমরা সেভাবেও গুণ করতে পারো ৪ নিচে ৫ লিখলাম এর পাশে গুণ চিহ্ন দিয়ে চার পাঁচে কত হয় ২০ তাহলে তোমরা খাতাতে এভাবেও করতে পারো যে ২০টি নারকেল আছে পরেরটা দেখো স্কুলে আমার ২৪ জন বন্ধু আছে আমার জন্মদিনে তাদের প্রত্যেকে আমি দুটি করে লজেন্স নেব তাহলে মোট কতগুলি লজেন্স লাগবে তাহলে ২৪ গণিত ২ ২৪ গণিত ২ সমান কত এটা হচ্ছে তোমার আসল তাহলে ২৪ কে ২ দিয়ে গুণ করো তোমরা দেখো ২৪ ২ দিয়ে নিচে গুণ চিহ্ন চার দুগুণে ৮ ২ দুগুণে ৪ তাহলে কত হলো ৪৮টি তাহলে দেখো মোট ৪৮টি লজেন্স লাগবে বোঝা গেছে তোমরা এইভাবে তাহলে সুন্দর করে করে নাও তোমাদের মতো করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ক্লাসে তোমরা আমাকে জানিও কেমন লাগলো তোমাদের ক্লাসটি যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ